মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়্যারের বাড়ি থেকে গোপনীয় নথির অতিরিক্ত আরও পাঁচটি পৃষ্ঠা পাওয়া গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবার জানান, বৃহস্পতিবার তিনি ওই অতিরিক্ত নথিগুলো খুঁজে পান, যা তাৎক্ষণিকভাবে বিচার মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব নথি বাইডেন যখন বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনকার বলে বাইডেনের সহযোগীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। সেসব গোপন নথি কেন আর্কাইভে জমা দেননি তা তদন্তে এরই মধ্যে এক স্পেশাল কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে।